বাবাই বাবাই তো ঘরে তুমি খাবে না তুমি বাবাই একটু এই ঘরে এসেছে তো ডাকো বাবাইকে বাবা বাবাইটা এখন শর্টে বাবি বাবি বলে। আজকে আমাদের মুডটা একেবারে ভালো নেই গো, আমাদের আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, না খেতে না স্নান করতে কিচ্ছু ইচ্ছা করেনি, তবুও আমরা জোর করে করে করেছি একটু, তাই না? আজকে সকালবেলা কি করেছে একটু বলে দাও তুমি। ওর দাদু দোকানে যাবে বলে টাকা বার করেছে, একটা কয়েন ছিল তার মধ্যে, সেই কয়েনটা ওর পছন্দ হয়েছে, এবার সেই কয়েনটা ওর ওই মুহূর্তেই লাগবে, যতই ভোলাই যাই করি ওর হবে না। যে ডিম তুমি খাবে, তুমি খাবে তো কয়েনটা মোটে দেবে না। এবার বলছে তাহলে জেম কিনতে যাবো, ব্যাস কয়েনটা দিয়ে দিয়েছে, মানে জেম কিনতে গেলে ওই কয়েনটা দিয়ে জেমটা কিনতে হবে। তো বাবা বললো 1 টাকা দিয়ে জেম কিনবো আজকে, চলো। এবার টাকাটা আমার কাছে দিয়ে একটা জেম এনে দিয়েছে, কি খুশি। সবাইকে যেই জিজ্ঞেস করছে তুমি টাকা দিয়ে জেম কিনেছো? তুমি টাকা দিয়ে আজকে জেম কিনেছো মামা? আচ্ছা ঠিক আছে, 1 টাকা দিয়ে জেম দিয়েছে তোমাকে? আচ্ছা ঠিক আছে। তুমি আজকে রেগে গেছো কেন এত? বাইরে রোদ্দুর মুখে লাগছে, তুমি এত রেগে গেছো কেন মা? মন খারাপ তোমার? মন খারাপ? মন খারাপ ওর কি জানি, গরম তো ওই জন্য আমাদের মাথাটা তো সব গরম হয়ে যাচ্ছে। চলো আমরা ওই ঘরে গিয়ে বসি, ওই ঘরে বাবাই আছে, একবার ডাকো বাবাইকে, ডাকো। রান্না হচ্ছে আমাদের ডিমের ঝোল, আর এখানে কুমড়ো ভেন্ডি ভাজা, কুচিয়ে রাখা রয়েছে পেঁয়াজ, না আমি আবার শিওর হলাম যে আমি করছি নাকি তোমরাও করছো। টস টস করে একটু কেমন লাগে? নতুন করে কোনো গাছ বসানো হয়নি, আর যা গরম পড়ছে এখন গাছ আনা মানেও কষ্ট দেওয়া। কিন্তু মাধবীলতা অনেকদিন আগে থেকেই কাকুকে বলা ছিল যে মাধবীলতা ভালো পেলে যেন নিয়ে আসে, আর বাবারও ভীষণ ইচ্ছে মাধবীলতা ওপরে একটা লাগাবে, ওই জন্য বাবা আলাদা করে বলে দিয়েছিল মাধবীলতা আর এখানের এই গাছ দুটোর মধ্যে একটা মনে হয়। মা কি কি গাছ জানাতে? শিউলি ফুল কোথায়? কে এটা? শিউলি ফুল? শিউলি ফুলের পাতা তো এরকম না? আর এইটা কি? গন্ধরাজ? হ্যাঁ লম্বাটা তো দেখেই বুঝতে পারছি, ফুল তো ফুটেই আছে। তো এটা একদম উপরে সিঁড়ি দিয়ে সুন্দর করে বাইয়ে দেওয়া হবে, গাছটাও বেশ বড়। সাউথ সিটির সামনে আমি ভেবেছি ওটা পুরো মাধবীলতা গাছ, কারণ একই রকম দেখতে লাগছে, কিন্তু কাছে গিয়ে দেখি ওটা জুঁই, লাল রঙের জুঁই, আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট ওখানেই দেখলাম। ছোটবেলায় এই মাধবীলতা ফুল দিয়ে গয়না বানাতাম, হাতের বালা, গলার হার, কানে। অ্যানিবুড়ির আজকে ভ্যাকসিন আছে, যাওয়ার কথা ছিল আর একটু আগে, 4:15 ডক্টর আসবে জেনেই রেডি হয়েছে, কিন্তু এখন ফোন করে জানালো 4:30 বাজবে, ওই জন্য একটু অপেক্ষা করে তারপরে যাচ্ছি, কারণ ওখানে পুচকু একদমই বসতে চায় না, মানে ওর সামনে গেলেই ও বুঝে যায় যে ওর সাথে কি হতে চলেছে ওখানে, ওই জন্য ও ঢুকতেই চায় না। তাই যত এখান থেকে টাইম কাটিয়ে ওখানে অল্প টাইম কাটানো যায় সেটাই ভালো। বাবাই তো মনের মতন কথাই বলেছে, ওই জন্য তো মুখে হাসি ফুটেছে। বাবাই বলছে একটা জেম নিয়ে নাও। হ্যাঁ কিন্তু ও তো খায় না, ও তো হাতে রাখে, বলে দেবো ওখানে আমি আবার। একটা টিপের পাতা, জেম সব নিয়ে যাচ্ছি আমি সংসার গুছিয়ে। আসলাম গো। নামটা কি বলেছে মনে আছে তো? এটা ধরো, কাটবে না কিন্তু একদম। আসো দরকারি কাজে প্ল্যান ছিল না কোনো, আমি মেয়েকে খাওয়াছিলাম, সন্ধ্যের টিফিন রেডি করে ওকে সবে খাওয়াতে নিয়েছি। ও বলছে তাহলে যখন আজকে ছুটি আছে চলো একেবারে কাজটাও সেরে নিই, আর টুকটাক একটু ঘুরেও আসবো, সেই জন্যই বেরোনো। তো এখন আছি লেক মলের পিছন দিকে। সোজা তো সবসময় এসেই আগে এদিক সেদিক, যেখানে ওর জিনিস ওর পছন্দ হয় সেখানে চোখটা চলে যায়। এই মোকা সেটটা খেয়েছি, আর হচ্ছে কি খেলাম, চকো চিলটা খেয়েছি। দুটো হেভি খেতে, চকলেট বেসের উপর না, চকলেটের উপর খাবো না, স্ট্রবেরি চকলেট ছাড়া ম্যাঙ্গো স্ট্রবেরি এরকম কিসের কিসের আছে, কফি আর স্ট্রবেরি বাবলস তো সবকটাই अवेलेबल है सर। और जो बोबा जाता है वो बोबा वन मोका वन मैंगो और আসলে এই কম্বোটা এমনি তিন চারটে হাসি দিয়ে ফেলেছে। আর এই যা ঠান্ডা নিচের বলটা আর একদম নিচে একদম, হ্যাঁ বলটা মুখে আসতো এসে মুখে বলটা কেমন ঢুকে মুখে বলটা একদম সেই বেলুনের মতন রং খেলার যে বেলুন গুলো ঢুকে যায়। আরে ওই রং খেলার বেলুন গুলো থাকতো ফট করে ফেটে যেত। আমি বলেছি ভালো খেতে, ভালো খেতে। এবার শেকের উপর ভক্তি আসলো। ও শেক না তো, এটা শেক না ঠিক, একটু অন্য টাইপের। এটা শেক, এটা এটা ট্রাই করে দেখো বুঝতে পারবে। এটা শেক না, এটা ওই কফি বল। এই দেখো, এটা খেয়ে দেখো। এইটাই বলগুলো তোমাদের এগুলো আছে, দেখো এই দেখো বলগুলো আছে। দারুণ না? আমি আর কাকে বলছি, এটা যে চাইনিজ সেটা ফুটিয়ে তোলার জন্য দেখো চারিদিকের ডেকোরেশনটাই সেই রকম। এই আবার সেই করবে না না, আবার 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 কি তুমি সেই দুটো চপস্টিক নিয়ে খোঁচাখুচি করবে? দেবে দেবে, ও খাক থাক, দরকার নেই, আমরা ভাই পারবো না। আমার হ্যাঁ আমাদের চামচে, হ্যাঁ ও তো সেইবারও তুলেছিল ওই কি যেন চাউমিনে, হ্যাঁ তুলেছিল তো, হ্যাঁ তুলে মুখে দিয়েছিল তো। ওটা কি আমি ভাই চপস্টিক দিয়ে পারবো না, আমি যেভাবে পারবো আমি সেভাবে খাচ্ছি। নাও তুমি এক ঘন্টা ধরে এক্সপেরিমেন্ট করতে থাকো, আমি খেয়ে নিই। খারাপ না, ট্রাই করছে দেখো। তোমরা তিনজন ট্রাই করো, আমি খেয়ে দিয়ে ঘুমালাম। আমি আমি পারি না, আমি স্বীকার করছি তো, আমি যেটা পারি না আমি স্বীকার করছি। আরে হবে, চেষ্টা করো। হয়েছে তো, সসে নয় নাই বা চোবালে হয়েছে তো। খাও না প্লিজ প্লিজ, না না একটু, হ্যাঁ একটু ভালোবেসে খাইয়ে দিচ্ছে তো না, আর ঝাল না। এই ফার্স্ট টাইম খেতে সেরকম এরকম জঘন্য টেস্ট আমি কোনো কিছু পাই না। এটা ঠিক আছে, কিন্তু ওটা কি পুরো ছোটবেলার জ্বরের ওষুধ বা যে কোনো একটা তিতো ওষুধ গুলিয়ে একদম শক্ত করে দিলে যেরকম হয় সেরকম। এই যে যে সবুজটা কি ছিল, এটা সেই, এটা খুব সুন্দর। কিন্তু এটা তুমি খেতে পারবে, এটা কিন্তু ঝাল আছে, এটা খুব সুন্দর। এটাও ভালো ছিল, যদি ওই সবুজটা না খেতাম এটাও ভালো ছিল। সবুজটা খেতে হবে না, ওটা ওটা তুমি খেতে। হুম, ফার্স্টের যে দোকানটা, পরের দোকানটা দিয়ে দিয়ে টাকা দিয়ে ওই কি জানো স্কুইড, এটা কোনটা? এটা চিকেন ছিল নাকি? না কোথায় আছে বলো, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে বলো, দাদার কাছে জেমটা কোথায় আছে বলো। খুব কাণ্ড, ওখান থেকে বের করে দেওয়া, বুঝে গেছে কোথায় আছে। তুমি কি করবে জেম নিয়ে? পাপ্পু, চারিদিকে তোর পছন্দের জিনিস, এইদিকে জেম, ওদিকে পাপ্পু। পাপ্পু পাপ্পু আর লাগবে না, পাপ্পু দন ইজেক্ট। তাহলে চলো ওই যে ম্যাও ম্যাও, সরি ওই যে ম্যাও ম্যাও, চলো চলো ম্যাওর কাছে চলো, ম্যাওকেও জেম খাওয়াবে। এই যে পাপ্পু খাবি, দুধ কি দেবে? ম্যাও তোমায় কি দিতে পারে? হ্যাঁ দুষ্টু, ম্যাওকে জিজ্ঞেস করো দুধ খাবি? তুমি তো খাবে না, ম্যাওকে বললো দুধ খেতে। দুধ দুধ, আবার বলো, জোরে বলো, ম্যাও শুনতে পাইনি। আরে দুধ, ও ম্যাওকে কি সাজবে, ওর তো নিজের খাবারটাই ও পাচ্ছে না। তুমি খাবে না তো? হাতে রেখে দেবে তো? আমার ডঙ্গি কাটা প্যাকেট ছিল না? কাটা প্যাকেট ছিল তো মা? ও না না, আছে আছে। পছন্দ? ঠিক আছে শান্তি, ওই দেখো নামকে ই, তুমি এটা কি করলে? মা আমাকে ছেড়ে, ওটা কি তাহলে যাতে মানে ওর দোষ না থাকে, ও কিন্তু জেম খায় না। যখন ও এই রকম দুষ্টুমি করার থাকে কিছু, তখনই কিন্তু ওরকম করে। ও দাদানকে ওরকম সাজে জানো না, তুমি দুষ্টু করলে আর নেই তো, প্যাকেট তো খালি। তুমি কথা দিয়েছিলে তুমি খাবে না, তুমি দুষ্টু করে খেয়ে নিয়েছো তো, ব্যাস আর নেই, প্যাকেট নিয়ে থাকো তুমি, খালি প্যাকেট নিয়ে থাকো। আবার কালকে নিয়ে আসবে, আবার কালকে নিয়ে আসবে দাদা, আবার কালকে নিয়ে আসবে। হ্যাঁ, এটা নেই দেখো।